আছে অর্থাৎ অরিজিনাল ফর্ম রইল এটা আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন উপরে হলো ডিএক্স নিচে এরকম আছে এ এক্স প্লাস বি হ্যাঁ ইনটু রুট ওভার সি এক্স প্লাস ডি অর্থাৎ ইন্টিগ্রালের ফর্মটা আছে এই আকার এ বি সি ডি এগুলো আমরা আগেই জানি এগুলো সবসময় ধ্রুব থাকে আরবিটারি কনস্ট্যান্ট এ বি সি ডি দেখো এর মান এখানে বসাইছি আমরা মাইনাস ওয়ান প্রথমটায় এর মান মাইনাস ওয়ান বসাইছি কিন্তু মাইনাস এক্স আছে তাহলে মাইনাস ওয়ান বি এর মান কত ওয়ান সি এর মানও ডি এর মান ওয়ান সি এর মানও ওয়ান অর্থাৎ এইটার সাথে এটা মিল আছে আছে না কি নাই নাকি মিল মিল আছে যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে অর্থাৎ দেখলাম যে রুট ওভারের ভিতরে এক্সের পাওয়ার কত আছে এক রুট ওভারের বাইরে এক্সের পাওয়ার কত আছে এক অর্থাৎ এক ঘাত আছে এক ঘাত ফার্স্ট ডিগ্রি যদি থাকে তাহলে রুট ওভারটা যদি আমরা তাড়াইতে চাই তাহলে এটা আমাদের মানে এলিমেন্টারি জিনিস সিক্স সেভেন এইট নাইন টেনের বলে মানে জানবো যে রুট ওভার যদি তাড়াইতে চাই তাহলে আমাদের কী করতে হবে একটা স্কোয়ার দিতে হবে স্কোয়ার কারণ হলো হাফ আর স্কোয়ারে কাটা দেব তাই না এই জন্য রুট ওভারের যে রাশিমালাটা আছে রুট ওভারের ভিতরে যে রাশিমালাটা আছে সেটার সমান সমান অন্য একটা নতুন ভেরিয়েবলের স্কোয়ার ধরবো অর্থাৎ এখানে আমি বলছি যে এরকম ধরবো বলছি যে পুট জেড এ স্কোয়ার ইকুয়াল টু জেড এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ রুট ওভারের ওয়ান প্লাস এক্স অর্থাৎ রুট ওভারের ভিতরে যে রাশিটা আছে ওয়ান প্লাস এক্স এইটার মান দিলাম আমরা জেড এ স্কোয়ার তাহলে এখানে যদি জেড এ স্কোয়ার বসাই তাহলে রুট ওভারে আর জেড এ স্কোয়ারে কাটা দেবো না তাহলে শুধু জেড থাকবো না এই কারণে আমরা বসাইছি মনে থাকবো জিনিসটা আচ্ছা তাহলে এখন জেড এ জেড এ স্কোয়ারে ডেরিভেটিভ করলে নিয়ম কি পাওয়ার নিচে নামাইব পাওয়ার থেকে এক বিয়োগ হইব তার মানে টু জেড এটা ডেরিভেটিভ হলো টু জেড ইনটু ডি জেড আর ওয়ান রে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট সংখ্যা জিরো এক্স এ করে লইব ডিএক্স তাহলে আমরা দেখো এই যে ডিএক্স এই ডিএক্সের মান পেয়ে গেছি ডিএক্সের পরিবর্তে কত বসাইমো টু জেড ইনটু ডি জেড তাহলে এটা কি মেথড অফ সাবস্টিটিউশন না প্রতিস্থাপন পদ্ধতি তাহলে সুতরাং আমরা মানগুলো বসায় যাই তাহলে ইন্টিগ্রেশন অফ সুতরাং আই ইকুয়াল টু উপরে হলো ডিএক্সের মান টু জেড ইনটু ডি জেড আর নিচে কত ওয়ান মাইনাস এক্সের একটা মান আছে এক্সের মান কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান এক্সের মান এখান থেকে আমরা বার করতে পারি না এক্সের মান এক্স ইকুয়াল টু হইল জেড স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এখানে এরকম আমরা বসাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান আর ওইটুকের মধ্যে কত বলো তো এইটুকের মান কত জেড স্কোয়ার ধরছিলাম তাহলে চলে গিয়া থাকে আর শুধু জেড এটা কি আমরা সবাই বুঝছি না বুঝি নাই একটঙ্কই বুঝলাম আমি আর কিছু বুঝাইতে পারবো না দেখো ভালো করে বুঝা গেছে তাহলে আমরা এই জেড আর এই জেড কাটা দিব তাহলে এখানে থাকে কত সিম্পলিফিকেশন কথা আছে টুডা কনস্ট্যান্ট বাইরে চলে দেব কারণ হলো যে কোনো ফর্মুলাই ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলাই কনস্ট্যান্ট নাই কনস্ট্যান্ট সবসময় ইন্টিগ্রেশনের বাইরে চলে যায় মনে থাকবো তাহলে উপরে হলো ডিজেড আর নিচে আমরা সিম্পলিফিকেশন করি ওয়ান মাইনাস জেড স্কোয়ার আর একটা হলো মাইনাস হচ্ছে প্লাস ওয়ান ও তাহলে কী হয় এখানে বলো তাহলে টু বাইরে গেল কনস্ট্যান্ট উপরে তার ডিজেড আর নিচে হলো এরকম ওয়ানে ওয়ানে যোগ করলে হলো টু টু মাইনাস জেড স্কোয়ার তাহলে এখন এইটাকে আমরা ফর্মুলা আকারে লিখব ইন্টিগ্রেশনের ফর্মুলা ইন্টিগ্রেশনের ফর্মুলা এরকম আছিল উপরে হলো ডিএক্স নিচে হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা সূত্র আছিল ওয়ান বাই টুয়াইসে লগ অফ এ প্লাস এক্স নেই মাইনাস এক্স এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি ওয়ান বাই টুয়াইসে লগ অফ এ প্লাস এক্স নাকি না বুঝলে গেছি দেখি কী কী খবর ওয়ান বাই টুয়াইসে এ মাইনাস এক্স ইন্টু এ প্লাস এক্স ঠিক আছে না আচ্ছা ঠিক আছে তাইলে এখানে রুট ওভার টু আছে তাহলে স্কোয়ার বানাবো তাহলে কী করা দরকার রুট ওভার দেওয়া গুণ করা দরকার তাহলে কি ফর্মুলায় পড়ছে না পড়ে নাই পড়ছে তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা হলো ওয়ান বাই টুয়াইস এ বলতে হলো রুট ওভার টু ইন্টু লগ অফ এ প্লাস এক্স রুট ওভার টু প্লাস জেড আর নিচে হলো রুট ওভার টু মাইনাস জেড প্লাস সি বসাই দিলাম দেখো এটা আমি ফর্মুলা বাঙাইলাম
এখন আমার ভিতরে যদি এই ফর্মুলা না থাকে তাহলে কি আমি এটা ভাঙাইতে পারবো? সারাদিন আমার পিটাইলে কাজ হবে কোনো? সুতরাং ফর্মুলা জানতে হবে। আগে যদি আমি এলিমেন্টারি নাম্বারই না গুনতে জানি তাহলে আমি একই যদি না চিনি, দুই যদি না চিনি, তাহলে নাম্বার কীভাবে কাউন্ট করবো? কি কথা ঠিক কি না? তাহলে ইন্টিগ্রেশনের এক থেকে দশটা ফর্মুলা আমি আবার আজকে লিখে দেবো, দশটা ফর্মুলা। এই দশটা ফর্মুলা সবসময় যখন ঘুমাও তখন একবার চিন্তা ভাবনা করবা, বাথরুমে গিয়েও চিন্তা ভাবনা করবা, গোসল করার সময় চিন্তা ভাবনা করবা, সবসময় চিন্তা ভাবনা করতে হবো। তাহলে এই টু টু কাটা, তাহলে দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার টু ইন্টু লগ অফ রুট ওভার টু। জেডের মান আছে, জেডের মান কত? এখান থেকে আমরা রেডের মান বসাইতে পারি, রুট ওভার ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স, তাই না? ডিভাইডেড বাই রুট ওভার টু মাইনাস রুট ওভার ওয়ান প্লাস এক্স আর প্লাস সি। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। তাহলে এই ধরনের অঙ্ক কি আর আমার করা দরকার আছে? বলো, এই ধরনের অঙ্ক কি আর করা দরকার আছে নাকি? না, আমরা সামনের দিকে আর একটা অঙ্ক অগ্রসর হব। ফর্মুলা জানা থাকতে হবে সব, ফর্মুলা না জানা থাকলে তুমি কিচ্ছু পারবে না। এই নিয়মের অঙ্ক বইয়ের মধ্যে আছে অনেকগুলা, করা অঙ্ক আছে, সেগুলো দেখে দেখে করবা। আর এটা এরকম কী লিখছি বলছি যে এরকম যদি রুটোবারের ভিতরে যদি একঘাত থাকে, বাইরে যদি একঘাত থাকে, তাহলে রুটোবারের যে রাশিমা ভিতরে যে রাশিমাটা আছে এটা সমান সমান আমরা একটা নতুন ভেরিয়েবলের স্কোয়ার ধরবো, ধরবো যাতে ওই যে স্কোয়ার আর রুটোবারের কারা ক্যান্সেল যায়। তারপরে আমরা এখানে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করবো, ইউজ করে যে কোনো একটা রিকোয়ার্ড ইন্টিগ্রাল ফর্মুলা আসবে, এটা না আসে তো অন্যটাও আসতে পারতো। ফর্মুলাতে এটাই আসতে হবে, সব সময় কোনো কথা নাই, অন্য ফর্মুলা আসতে পারতো। যেই ফর্মুলা আসতো এক থেকে দশ আমরা সেগুলো লিখতাম। আচ্ছা, আমি ফর্মুলাগুলো আগে লিখি, আগে ফর্মুলাগুলো লিখি। এগুলো ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা লেখো সবাই, তোমরা ফর্মুলায় দুর্বল। ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এখানে এন এর মান কখনই মাইনাস ওয়ান হইতে পারবে না, ফার্স্ট ফর্মুলা। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা হইল যে ইন্টিগ্রেশন উপরে হইল ডিএক্স, নিচে হইল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সূত্র হইল ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে কিন্তু প্লাস সি আছে, সুকুমুকু ওয়ান বাই এ সবসময় মনে রাখতে বলছে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা প্রমাণ ও, এক মিনিটে করে দেওয়া যায়, এটা প্রমাণ। একটা প্রমাণ করে দেখাই, বইয়ের মধ্যে করা আছে, তারপর লাস্টে এটা করে দেখাই। এক্স এর মান যদি এরকম ধরে আছে, এক্স ইকুয়াল টু এ টেন থিটা ধরবো আমরা, এক্স ইকুয়াল টু এ টেন থিটা ধরলাম, এক্স এর মান ধরলাম এ টেন থিটা, ডেরিভেটিভ করি, এক্স ইকুয়াল টু ডিএক্স, এ তো কনস্ট্যান্ট, টেন থিটা ডেরিভেটিভ করলে কত হয়? টেন ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। দেখছো কি বলছি? আর এখান থেকে আমরা টেন থিটার মান বার করতে পারি, এখান থেকে আমরা টেন থিটা ইকুয়াল টু এক্স বাই এ, আমরা ফর্মুলা জানি এগুলা। তাহলে থিটা ইকুয়াল টু কত? টেন ইনভার্স এক্স বাই এ। এই যে এখান থেকে এক্স ইকুয়াল টু এ টেন থিটা, তাহলে টেন থিটার মান বার করলাম, এটা হইলো সরলের নিয়ম এক্স বাই এ। সুতরাং এখান থেকে থিটা ইকুয়াল টু হলো টেন ইনভার্স এক্স বাই এ। কি বোঝা গেছে সবাই? আচ্ছা, তাহলে আমরা এখন এটা মান বসাই। সুতরাং আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স এর মান, এই যে ডিএক্স, এই ডিএক্স এর মান কত হয়েছে? এ সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, আর নিচে হইল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, এই হইল মান বাইরে হইল। দেখো ঠিক আছে না নাই, শুধু মান বসাইলাম, ঠিক আছে, বুঝো নাই, শুধু মান বসাইছি, না বোঝা তো কিছু নাই। ডিএক্স এর মান বসাইছি আর হইলো এক্স এর মান ধরছি আমরা এ টেন থিটা। তাইলে এখান থেকে কত কমন যায়, এখান থেকে কত কমন যায় বলো? এইটা পারো না, এ তো নিচেরতে কমন, নিচেরতে কমন দেবো, নিচেরতে কমন এ স্কোয়ার কমন, এ স্কোয়ার কমন হইলো ওয়ান প্লাস, এখন বলো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সূত্র কি? এখানে দেখো এ স্কোয়ার আর এ কাটা, ওয়ান বাই এ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন সাইন উপরে হইলো সেক স্কোয়ার থিটা। এটা আমরা নাইন টেনে যখন পড়ে আসছি তখনই শিখছি
যে 1 প্লাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, এই যে সেক স্কয়ার থিটা, তাহলে দুইটা কাটাকাটি যায়, কত থাকে 1 ইনটু ডি থিটা থাকে, কি কথা ঠিক কিনা? তাহলে 1 রে যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি আমরা, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে থিটার সাপেক্ষে যদি আমরা 1 রে ইন্টিগ্রেশন করি তাহলে হইব শুধু থিটা প্লাস সি। এখন থিটার মান আছে, থিটার মান কত? এই যে আমরা পাইছি এরকম যে 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে ফর্মুলাটা কি প্রমাণ হইল? উপরে হইল ডিএক্স, নিচে হইল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সারা জিন্দিগি আমাদের এটা মনে রাখতে হবে, যদি আমরা লেখাপড়ার সাথে সম্পৃক্ত থাকি, চাকরির সাথে সম্পৃক্ত থাকি, পড়াশোনার সাথে রিসার্চের সাথে সম্পর্কিত থাকি, তাহলে সবসময় এই সমস্ত পড়ালেখা মনে রাখতেই হবে, এই সমস্ত ফর্মুলা মনে রাখতে হবে। কোন সময় কোনটা কোন কাজে লেগে যাব সেটা বলা যাবে না। কি বোঝা গেছে? তাহলে আমরা এরকম করে সব ফর্মুলাই, তাহলে আমি 2 নম্বর ফর্মুলা প্রমাণ করলাম, এখন আমি 3 নম্বর আর 4 নম্বর লিখবো, আর প্রমাণ করবো না। এগুলো সব প্রমাণ আছে বইয়ের মধ্যে, আমি হোমওয়ার্ক দিব তোমাদের, অ্যাসাইনমেন্ট, এগুলো প্রমাণ করে নিয়ে আসবা। ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স এরকম আছে যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু হলো 1/2 লগ অফ এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। 4 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন সাইন নিচে হলো এরকম এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 1/2 লগ অফ এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। এখন আমরা 5 নম্বর ফর্মুলাটা লিখি, ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স নিচে এরকম রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। রুট ওভার দিলাম, কিন্তু খেয়াল করো আগে কিন্তু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা ছিল, এখন রুট ওভার দিলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার জন্য হলো সাইন ইনভার্স এক্স বাই এ। প্রমাণ চাও, 1 মিনিট লাগবে করে দিতে, প্রমাণ করা আছে বইয়ের মধ্যে, দেখবা। আমি এগুলো অ্যাসাইনমেন্ট দিব তোমাদের, কইরা নিয়ে আসতে হবে আগামী ক্লাসে। হ্যাঁ, সবই দিবা আমার কাছে দিবা, আস্তে আস্তে দিবা। 6 নম্বর ইন্টিগ্রেশন উপরে হলো ডিএক্স নিচে রুট ওভার, হ্যাঁ রুট ওভার, কিন্তু এটা খেয়াল দেখবা এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার আছে কিন্তু, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হইল হাইপারবোলিক, এটার নাম হলো হাইপারবোলিক ফাংশন, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অথবা বলছি, অথবা এইটা না লেখা আমরা এইটা লিখবো যে লগ অফ এক্স প্লাস, ফার্স্ট ব্রেকেটে দিই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হলো আমাদের সূত্র, এই দুইটা সূত্র, এইটার পরিবর্তে আমরা এইটাও লিখতে পারি, এইটার পরিবর্তে আমরা এইটাও লিখতে পারি। তবে কোন সময় কোনটা লিখবো স্যার? এই এইটা লিখবো আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস করবো, আমরা নির্দিষ্ট ইন্টিগ্রাল যখন আমরা করব তখন আমরা এটা করব। এখন আমরা কী করতেছি? অনির্দিষ্ট, অনির্ণয় মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল আমরা করতেছি। এখন এই যে প্লাস সি যোগ করে ব্যালেন্স করতেছি, ব্যালেন্স ব্যালেন্স, এই সিটা হলো মেন জিনিস, সি এর মানের উপরে নির্ভরশীল ইনডেফিনিট ইন্টিগ্রাল, এটা বলছি প্রথম ক্লাসেই। 7 নম্বর ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স নিচে এরকম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু রুট ওভার। এখানে তুমি যদি এটা না লেখা বলে স্যার আমি এটা এইভাবে লিখবো না, আমি যদি এটা এইভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কোনো সমস্যা আছে? একই তো কত হইলো, এখন কত হলো ফর্মুলা বোঝানোর জন্য এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা সূত্র হইল যে হাইপারবোলিক কজ ইনভার্স এক্স বাই এ প্লাস সি, অথবা অথবা লগ অফ এক্স প্লাস মাইনাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এই ফর্মুলা। 7 নম্বর 8 নম্বর হলো ইন্টিগ্রেশন সাইন রুট ওভার, এইটা একটু কঠিন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, না লগ এক্স এক্স মাইনাস, এখানে এখানে মাইনাস আছে না, এখানে মাইনাস মাইনাস। আর এইটা হলো একটা নতুন ফর্মুলা,
इंटीग्रेशन साइन इटा नीचे टीचे किस नाई रूट ओवर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर इंटू डिएक्स यटार जो हल यम जे एक्स इंटू रूट ओवर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर डिवाइडेड बाय ट्वाइस ट्वाइस ए टू प्लस ए स्क्वायर बाय टू इंटू हाइपरबोलिक साइन इनवर्स एक्स बाय ए प्लस सी एट फर्मूला एक्स इंटू रूट ओवर एक्स स्क्वायर प्लस ए स्क्वायर बाय टू प्लस ए स्क्वायर बाय टू इंटू हाइपरबोलिक साइन इनवर्स एक्स बाय ए तारपर एकटू देखे नी एक्स स्क्वायर माइनस ए स्क्वायर इंटू डिएक्स नय नम्बर फर्मूला इंटीग्रेशन साइन रूट ओवर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर एटार सूत्र हलो जे एक्स इंटू रूट ओवर एक्स स्क्वायर माइनस ए स्क्वायर डिवाइडेड बाय टू माइनस ए स्क्वायर बाय टू हाइपरबोलिक कॉस इनवर्स एक्स बाय ए प्लस सी ए हलो नयटा फर्मूला और एक फर्मूला आछे लिखेले कौन जगह लिखमु नीचे लिखी अच्छा एक नम्बर मुछे दी ना दस नम्बर हलो इंटीग्रेशन साइन रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर इंटू डिएक्स दिस इज इक्वल टू हलो एक्स इंटू रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर डिवाइडेड बाय टू माइनस माइनस ए स्क्वायर बाय टू इंटू साइन इनवर्स ये हाइपरबोलिक नाई साइन इनवर्स एक्स बाय प्लस सी तारपर एकटू देखे नी ठीक आछे किना अनेक आगे पढ़छी तो ए स्क्वायर माइनस एक्स स्क्वायर प्लस शुद्ध प्लस और किचु नाई प्लस एखे आ प्लस एक्स इंटू रूट ओवर ए स्क्वायर माइनस एक्स स्क्वायर है ना प्राय दसटा फर्मूला आगामीकाल असाइनमेंट दीबें और से क्यों दीते हैं कि ह्वाइट पेपर कब ए फोर कागज आ से कागजर मध्य सुंदर कर फर्मूलागुल निजे हाथे सहजते प्रमाण करा देखाते हैं हमें क्लैसे इटाओ एक नम्बर आंतु ये नम्बर आसाइनमेंट एक नम्बर आमादे क्लस एक्टिविटीज यटार हाथे तो किस नम्बर आईना जाके इच्छा ताके जिज्ञेस करते फर्मूला पढ़ो फर्मूला ना पारे क्योंकि नम्बर कार्ड देव एकदम मैं झरझरा थकते हो फर्मूलागुल सबार भलोक तटस्थ थकते हो थे जो तीन तीन और दुई जो ना चिन्ह तेल तीन साथ ही जो कर ले पास होते पर कख যদি আমি ফর্মুলাগুলো জানা থাকি তাহলে কোনো না কোনো টেকনিকে আমি এই যে প্রবলেমটা থাকবে সেটা সলভ করতে পারবো ঠিক আছে একবারে প্রমাণ সহ সবগুলা প্রমাণ লিখতে হবে খালি মুখস্থ করে লিখতে কাম হইব না সবগুলা প্রমাণ করে দিতে হইব যেমন এটা এইটার একবার প্রমাণ এটা ইকুয়াল টু এটা তারপর এখানে লিখবা প্রুফ ধরবা এক্স এর মান ধরবা এ হাইপারবোলিক সাইন থিটা ধইরা কিভাবে করা যায় সেটা বার করে করবা এটা করা আছে বইয়ের মধ্যে हाँ दीसि से आगे फर्मूला दो कारण आगे तो फर्मूला सूत्र आगे हलो सूत्र तरह अन्न किस रकम आदिओ करा एक्साम्पल मध्य ए रकम एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन नीचे हलो रूट ओवर एक्स स्क्वायर प्लस टू आई एक्स प्लस थ्री थ्री ए रकम देखो एखे रूट ओवर भीतर एक्सर पावर दुई आर एक्सर पावर दुई आसेना जदि को इंटीग्रल फर्मे थे नीचे जाबाहूब ता लिखी उपरे कारण हलो ये देखो इंटीग्रेशन साइन
তাইলে আমরা উপরে লিখব হুবহু এক্স স্কয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি লিখলাম। লেখার পরে এখানে আছে এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার, এখানে আছে এক্স কিন্তু লিখলাম টুয়াইস এক্স, তাইলে একটা মাইনাস এক্স দিতে হইব। আর এখানে যদি আমি মাইনাস থ্রি দিই না, নাকি মাইনাস টু, মাইনাস টু দিই তাইলে আমাদের প্লাস ওয়ান থাকবে। আর নিচে হলে এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স, এরকম আমরা লিখতে পারি, পারি কি না বলো? পারি। অর্থাৎ এটা কেন লিখলাম, যে আমরা এটা নিচে এটা লিখব, লিখি লিখি তারপরে পরে টায়ার যখন আবার পরে অঙ্ক করবা তখন আর লিখবে না, এরকম আমরা লিখতে পারি। আর নিচে হইল এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি মাইনাস, আমরা এরকম লিখতে পারি, মাইনাসটা যদি কমন নেই তাহলে এক্স প্লাস টু ইন্টু ডিএক্স। আর নিচে এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি। গতকাল কি আমরা এই ধরনের অঙ্ক করি নাই? এই যে লাস্টের যে ইন্টিগ্রাল পার্টটা পাইলাম, করছি না গতকাল, এরকম একটা অঙ্ক পাইছি আমরা। এখন এটাকে আমরা ডেরিভেটিভ করে হুবহু উপরে লিখবো, লেখা পরে ব্যালেন্স করবো, নিচেরটা ধরলে উপরে টা আসবে, তাইলে ওয়ান বাই টু রুট ওভার এক্স, টু রুট ওভার এক্স তার সূত্র ফর্মুলা। আচ্ছা তাইলে দেখো আমরা এখানে কি করতে পারি, এটা নিচে রুট ওভার দিয়ে যদি গুণ করি তাহলে কি থাকে, এরকম থাকে যে এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স থাকে। প্রথমটা সিম্পলিফিকেশন করলে এরকম অবস্থা থাকে, থাকে না থাকে না? উপরে নিচে যদি আমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের একটা এই এইটা এটা কাটা দেবো, শুধু এইটা থাকবো, ঠিক হয়। তারপর হলো মাইনাস, এখন আমরা নিয়ম হইল যে টুয়াইস এক্স প্লাস টু, এখানে আছে হইলো ওয়ান বাই টু দা গুণ করতে হইব, তাহলে আরও কী থাকে, আরও থাকে প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। আর নিচে হইলো এরকম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি, আমরা এরকম লিখতে পারি। আমরা গত ক্লাসে লাস্ট ইন্টিগ্রালটা পড়ছি, যে নিচেরটাকে ডেরিভেটিভ করে আমরা হুবহু উপরে লিখবো, লিখে পরে ব্যালেন্স করবো, ব্যালেন্স করলাম এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে টুয়াইস এক্স, আর টুয়াইস এক্স করলে টু, তাইলে এখানে আছে এক্স, এই জন্য হাফ দা গুণ করলাম, টু টু কাটা এক্স রইল প্লাস টু আর হাফে কাটা ওয়ান, কিন্তু আছে এখানে টু, তাহলে আরও একটা প্লাস ওয়ান পাত্র না, সেটা লিখলাম, ঠিক আছে। এখন দেখো এই যে এইটা একটা ইন্টিগ্রেশন, আমরা আরেকটা লাইন লিখি, যদিও বড় হইতেছে কিন্তু প্রথম অঙ্ক তো, এই জন্য বড় হোক সমস্যা নাই। দেখো এটা হইলো এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স মাইনাস হাফ নিয়ে আসলাম, এখানে হলো টুয়াইস এক্স প্লাস টু ইন্টু ডিএক্স, নিচে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি, তারপর হলো প্লাস ওয়ান ওয়ান ইন্টু ডিএক্স। আর নিচে হইলো এরকম, দেখো আমরা এই বিশেষ করে আমরা তো লাস্টের যে আই থ্রি, এখন আমরা একটা কাজ করি, এটা লিখি আমরা আই ওয়ান মাইনাস হাফ অফ আই টু প্লাস আই থ্রি, ব্রেকেটে লিখি সে হয়ার আই ইকুয়াল টু এটা হয়ার আই ওয়ানের মানটা কত, আগে ফার্স্টে আই ওয়ানের মান বার করি, আমরা আই ওয়ানের মান হইল এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস থ্রি ইন্টু ডিএক্স, আই ওয়ানের মান, ঠিক আছে। এখন আমরা আজকে ফর্মুলা শিখছি, নয় নম্বর না দশ নম্বর ফর্মুলা, এটার আমরা কীভাবে ফর্মুলাকে সাজাইতে পারি, যে এক্স হোল স্কোয়ার ফর্মুলা টু ইন্টু এ এক্স বি হইল ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস যদি টু লিখি তাইলে আমাদের এটা হয়ে যায়, অর্থাৎ ওইটারে আমরা সাজায় লিখলাম ফর্মুলা আকারে, এটা লেখার কারণ কি, হ্যাঁ ওই প্লাস না এটা
ও আচ্ছা দাই কো বলতেছে যে এই মাইনাস দা গুণ করলে লাস্টের থেকে মাইনাস হবে ঠিক আছে লেখো মাইনাসই অঙ্কগুলো আমরা করি দেখো এটা কি বোঝা গেছে এটুক তাহলে আমরা এখন কি করতে পারি ইন্টিগ্রেশন সাইন এটা আমরা এইভাবে লিখতে পারি যে x প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার ইন্টু ডিএক্স এখন দেখো আজকে আমরা এরকম কোনো সূত্র পড়ছি কি না এই যে এক থেকে দশের মধ্যে পড়ে কি না কোনো সূত্র দেখো এক থেকে দশের মধ্যে কোনো সূত্র পড়ে কি না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে কি সূত্র যে এক্স এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিভাইডেড বাই টু লিখলাম ফর্মুলা এক্সের জায়গায় হবে এক্স প্লাস ওয়ান এর জায়গায় হলো টু কি ঠিক কি না এক্স প্লাস ওয়ান হলো এক্স আর টু রুট ওভার এ স্কোয়ার প্লাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লেখলাম হলে স্কোয়ার তাহলে রুট ওভার টু হোল স্কোয়ার লেখা যে কথা টু লেখা একই কথা এই কারণে লেখলাম আর কি প্লাস এ স্কোয়ার বাই টু তার মানে টু বাই টু বাই টু এ স্কোয়ার মানে এই যে রুট ওভার এ হোল স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বাই এ এটা আমরা ইচ্ছা করলে সি ওয়ান দিলাম লিখলাম অনেকের লেখার শখ এই জন্য লিখলাম হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স বাই এ বুঝছি আমরা এবার হলো হয় আর আই টুর মান বার করি আই টু ইকুয়াল টু আমাদের আই টু হইল ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স প্লাস টু নিচে হইল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস থ্রি এইটুকুর ইন্টিগ্রেশন কত মনে আছে এইটুকুর ইন্টিগ্রেশন হলো টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস থ্রি তুমি মেথড অফ সাবস্টিটিউশন ব্যবহার করে দেখো গা এটাই হবে দিস ইজ ইকুয়াল টু আই টু এটা হলো টু রুট ওভার এক্স ওয়ান বাই ও এখানে তরকার ডিএক্স আছে তাই না অসুবিধা নাই এটুকু তুমি জেড ধরো তাহলে এটা আসবে উপরেটা আসবে তাই না তাহলে ওয়ান বাই রুট ওভার জেড ওয়ান বাই রুট ওভার জেড মানে তার ইন্টিগ্রেশন কত টু রুট ওভার জেড তাহলে টু রুট ওভার জেড একবার লিখে দিলাম এটা আমরা আগে করছি গত ক্লাসে করছি আই থ্রি অ্যান্ড আই থ্রি ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন উপরে ডিএক্স এটা আমরা কীভাবে লিখতে পারি বলো এটা আমরা এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস রুট ওভার টু হোল স্কোয়ার তো বলেন এটা কি সূত্র আই থ্রি আমরা এরকম লিখতে পারি কি না তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র আজকে শিখছি না এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র কি হাইপারবোলিক নাকি সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বলতে এখানে এক্স প্লাস ওয়ান এ বলতে রুট ওভার টু প্লাস সি থ্রি এখন আমি ভাঙ্গা ভাঙ্গা লিখলাম তোমাদের পরীক্ষার খাতার মধ্যে ভাঙ্গা ভাঙ্গা লেখা দরকার নাই শুধু পারবা করে দেবা ঠিক আছে এখন যেহেতু আমরা নতুন এই কারণে ভাঙ্গা ভাঙ্গা লিখলাম তাহলে সুতরাং আই ইকুয়াল টু আমরা কত পাইলাম আই ওয়ানের মান পাইলাম এইটা যে এক্স প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই টু হ্যাঁ প্লাস এখানে থাকে শুধু হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস এখানে থাকবো মাইনাস তাহলে টু আর হাফ কাটা রুট ওভার
एक्स स्क्वायर प्लस टू आई सिक्स प्लस थ्री तरपर हलो माइनस आई थ्री आई थ्री हलो हाइपरबोलिक साइन इनवर्स एक्स प्लस वन डिवाइडेड बाय रूट ओवर टू प्लस सी दिस इज दी वन जो सी टू जो सी थ्री जो कर सी लिखल नतून एक कन्स्टेंट लिखल अर्थात दुई जो पाँच जो सात इक्वल टू मन करो एक नतून एक कन्स्टेंट नाम लिखल ये हलो मोटामोटी हमें मेथड अफ सबस्टिट्यूशन अंकगुल हाँ और कत नियम आनटा तुम कौन करूँ तुम्हारा जो किसान जानता तैयले किस फाँकी देव जाइ तुम्हारा तो किस ही जाओ ना सब करते हैं जदि को इंटीग्राल फर्मे थे ए एक्स प्लस बी इंटू रूट ओवर सी एक्स स्क्वायर प्लस डी एक्स प्लस ई ए इंटीग्राल हेज द फर्म कम फर्म आगे हमें ये फर्मे करी नहीं रूट ओवर भर एक्सर पावर दुई रूट ओवर बहरे कि आर पावर एक তাহলে রুট ওভারের বাইরে যে রাশিমালাটা আছে এটা সমান সমান ওয়ান বাই জেড দূরত্ব জেড দূরত্ব সিম্প্লিফিকেশন করার পরে সিম্প্লিফিকেশন করার পরে আমরা এক থেকে দশ যে ফর্মুলাগুলো পড়ছি সেই ফর্মুলার যে কোনো একটা ফর্মুলায় পড়বে পড়লে আমরা ওই ফর্মুলা ইউজ করে রেজাল্ট লিখে দেব সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই দেখো যদি কোনো অঙ্ক এরকম থাকে উপরে মনে করো ডি এক্স আছে নিচে করো মনে করো এরকম আছে যে এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার আমার মন ইচ্ছা মতোই লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু আইস এক্স প্লাস থ্রি এরকম লিখলাম তাহলে কি এইটার সাথে এটার মিল আছে এটার সাথে এটার কি মিল আছে নাকি বলো এর মান দেওয়া আছে ওয়ান বি এর মান কত মাইনাস ওয়ান সি এর মান দেওয়া আছে ওয়ান ডি এর মান দেওয়া আছে টু ই এর মান দেওয়া আছে থ্রি তাহলে এইগুলোকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট আর এগুলো হলো অ্যাবসুলেট কনস্ট্যান্ট বা নিউমারিক্যাল কনস্ট্যান্ট তাই না তাহলে যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে তবে কি করতে হবে রুট ওভারের যে ভিতরে বাইরে যে রাশিমালাটা আছে এটা সমান সমান ওয়ান বাই জেড ধরতে হবে একটা নতুন নতুন ভেরিয়েবল ধরতে হবে ধরার পরে সিম্প্লিফিকেশন করতে হবে সিম্প্লিফিকেশন সরলীকরণ করার পরে দেখব আমরা যে এই সিম্প্লিফিকেশন করার পরে এক থেকে দশ যে ফর্মুলাগুলো আমরা পড়ছি সেই ফর্মুলাগুলোর যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আসবে আসলে আমরা সেই সূত্রটা শুধু বসাই দেবো শেষ তারপর একটা অঙ্ক আমি করে দিই যাও লেখো পুট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হলো ওয়ান বাই জেড বলছি যে রুট ওভারের বাইরে एक्स माइनस वन आई कारण दिस इज इक्वल टू वन बाय जेड दूरसी जदि एखे ये ना थे क्या मन करो एखे आरकम टेन एक्स प्लस टुएल्व बा फोर्टीन जी लिखी ना क्या बा एक सौ चौदह लिखल ती कर मन करो यकम आ टेन एक्स प्लस वन हंड्रेड एंड फोर्टीन टूटोपर बहरे सीमा आते রুট ওভার আমার কথা কি ছিল যে রুট ওভারের বাইরে যে রাশিমালাটা থাকবে সেটা সমান সমান আমরা ওয়ান বাই জেড ধরব জেড ধরা সিম্প্লিফিকেশন করব সিম্প্লিফিকেশন করার পরে দেখব আমরা এক থেকে দশ যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলা যে কোনো একটা পড়বে তাহলে আমরা এখানে ধরতেইব এরকম যে কত টেন এক্স টেন এক্স প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটিন ইকুয়াল টু ওয়ান বাই জেড যা থাকুক না কেন সেটা সমান সমান আমরা ওয়ান বাই জেড ধরবো ঠিক আছে তাহলে এখন আমরা যেহেতু ছোটো করে লিখছি ছোটো করে লিখে একটু করি এখানে লিখছিলাম এক্স মাইনাস ওয়ান আমি তো এটা মুখস্থ লিখলাম এটা আমার মনে যা চাইলো তাই লিখলাম তোমরা তোমাদের মন মতো যা তোমরা শুধু জাস্ট সিস্টেমটা শিখবা যে এই এই টেকনিকে আমরা এই ইন্টিগ্রালটা সলভ করতে পারি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এক্সের মানটা ভাই কত এক্সের মান হলো ওয়ান বাই জেড প্লাস ওয়ান এক্সের ডেরিভেটিভ করলে হলো ডিএক্স
वन बाय जेड रे आमरा डेरिवेटिव करले कत पाई बोलो तो वन बाय जेड एटारे आमरा डेरिवेटिव करब तार माने एटारे आमरा लिखते पारी एरकम जेड टू दि पावर माइनस वन पारी ना तार माने कि पावर नीचे नेमे आसलो पावर थेके एक बियोग करलाम एटा ना नियम इंटू डि जेड एटा हलो नियम जेडेर डेरिवेटिव करा তাইলে আমরা তাইলে দেখলাম কি দেখলাম যে এখানে এবো মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড লিখবো আমরা ঠিক আছে তাইলে এটা ডেরিভেটিভ করে লইব মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার কনস্ট্যান্টের ডেরিভেটিভ ইজ অলওয়েজ জিরো তাই বলো কি হইব তাইলে এখন আমরা মানগুলা বসাই তাইলে আই ইকুয়াল টু কত বলো ডিএক্স এর একটা মান পাইছি আমরা মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড মানটা বসাই দিলাম আর এইটুকের মান হইল ওয়ান বাই জেড রুট ওভার এখানে এক্সের মান হইল ওয়ান বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস থ্রি বসাইলাম মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করলাম আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করলাম নাকি প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করছি কি ঠিক আছে না নাই ঠিক আছে এখন হইল সরল করা সরল করা সরল তো করে লেখটা বলা মানে সিক্স সেভেন এইট নাইন টেন প্লান সরল করো সরল করো একটা কাজ আমরা করতে পারি এখানে ওয়ান বাই জেড স্কোয়ার আছে আর এখানে ওয়ান বাই জেড আছে একটা জেড জেড কেটে দিই আর এই যে মাইনাসটা এটা আমরা সামনে নিয়ে আসি সবসময় আমরা এই ধরনের সিম্পলিফিকেশন করব তাইলে এখানে ভিতরে কত থাকে বলো তাইলে এটা থাকে এরকম ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বঙ্গামি আমরা টু বাই জেড প্লাস ওয়ান প্লাস টু বাই জেড প্লাস টু প্লাস থ্রি সরল করলাম সরল সরল এই টু দিয়া গুণ করলাম আর এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বাঙাইলাম তাইলে এখানে কী থাকে বলো ওয়ান বাই জেড হোল ডিভাইডেড বাই লসাও কত এখানে আরেকটা লাইন আমরা ইচ্ছা করলে লিখতে পারি এখন লিখবো কিন্তু পরে আর লিখবো না তাহলে এখানে কত এইটা এটা যোগ করলে কত হয় ফোর বাই জেড না ফোর বাই জেড এই দুইটা এইটা আর এটা যোগ করবো আমরা আর প্লাস তো থাকে সিক্স এক আর হলো দুই দুই আর একে তিন তিন আর তিন ছয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে লসাও কত বলো লসাও কত এখানে লসাগু হইল জেড স্কোয়ার লসাগু তাইলে আমরা যদি এরকম লিখি এই জেড স্কোয়ারটা আমরা যদি জেড লিখি রুট ওভারটা নিচে না লেখা আর এখানে আমরা পাইলাম এরকম যে ওয়ান প্লাস ফোর জেড প্লাস সিক্স জেড স্কোয়ার পারি না পারি না লসাও করলাম রে ভাই লসাও করে সরল করলাম পারি না পারি তাহলে এই জেড আর এই জেড কাটা যায় যায় কি না সরল করলে এই জেড আর এই জেড কাটা তাহলে এখানে কী থাকে বলো থাকে এরকম মাইনাস উপরে ডিজেড নিচে থাকে এরকম ওয়ান প্লাস ফোর জেড প্লাস সিক্স জেড স্কোয়ার এই ধরনের অঙ্ক কি আমরা করছি আগে না করি নাই করছি একশো একশো করছি গতকালই করছি এখানে কী কক করতে হইব ফর্মুলা যদি আমরা জানি তাহলে আমরা পারবো নাহলে পারবো না জেড স্কোয়ার সহকে আমরা এক বানাইতে হইব জেড স্কোয়ার সহকে এক বানাইতে হইব ফর্মুলা বানাইতে হইলে এই জন্য সিক্স কমন নিতে হইব আগে যেমন আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ কমন নিতাম না এখানে এর জায়গায় আছে ছয় তাহলে ছয় কমন নিলাম সিক্স কমন
वन बाय रूट ओवर सिक्स इंटीग्रेशन साइन ऊपर हलो डिजेट और नीचे हमें ये रकम लिखते पारी जेड स्क्वायर प्लस टू बाय थ्री एक बार सिम्प्लीफिकेशन कर लिखल प्लस वन बाय सिक्स जेड स्क्वायर तो छिलो बाबा एखाने तो रूट ओवर आछिलो रूट ओवर जेड स्क्वायर काटा ए जेड आर ए जेड काटा दिलाम परे কি বুঝলা না কোন সমস্যা আছে তাহলে আমরা এখন এটাকে ফর্মুলা আকারে লিখব তাহলে এটাকে কিভাবে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি বলো উপরে হলো ডিজিট নিচে হলো রুট ওভার জেড স্কোয়ারে আমরা জেড হোল স্কোয়ার লিখতে পারি প্লাস ফর্মুলা টু ইন্টু এ হলো জেড বি কত হইলে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স এই লাইন যে আমরা লিখলাম যদি আমরা কেউ না বুঝে থাকি তাহলে বলি কোনো সমস্যা নেই লজ্জা টজ্জার তেমন কিছু নাই তাই না ফর্মুলা নিলাম আগে তো এরকম অঙ্ক করছি ভাই তাইলে এখন নেক্সট লাইন ওয়ান বাই রুট ওভার সিক্স ইন্টিগ্রেশন সাইন উপরে হলো ডিজিট নিচে কত রুট ওভার এটুকুর জন্য আমরা লিখতে পারি জেড প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার তাহলে এখানে পরে কত থাকে সিম্প্লিফিকেশন করলে মাইনাস ওয়ান বাই নাইন প্লাস ওয়ান বাই সিক্স লসও কত নয় আট স্কোয়ার লসও কত কত নয় আট স্কোয়ার লসক এগারো নয় আট স্কোয়ার লসক হলো আঠারো আছে তাহলে এইটিন তাহলে এখানে হলো মাইনাস টু আর হলো প্লাস থ্রি তার মানে প্লাস ওয়ান বাই এইটিন না প্লাস ওয়ান বাই এইটিন এটা আমরা এইভাবে লিখতে পারি থ্রি রুট ওভার তিন থেকে নয় থ্রি রুট ওভার টু হোল স্কোয়ার পারি না আস্তে আস্তে করতেছি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমি যে অঙ্কগুলো করে দিই এগুলো গিয়ে বাসায় আবার করতে হইব দেখতে হইব বুঝতে হইব যে আসলে এই লাইনটা এখান থেকে কীভাবে আসলো পারে না মানুষের কোনো জিনিস আছে নাকি পাগলের দল তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র লিখি আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র রুট ওভার আছে কিন্তু কত হাইপারবোলিক সাইন ইনভার্স এক্স বাই এ এক্স হইল এত এ হইল কত ওয়ান বাই থ্রি রুট টু প্লাস সি তাইলে আমরা যে আরেকটা লাইন সিম্প্লিফিকেশন করি আমাদের সুবিধার জন্য ওয়ান বাই রুট ওভার সিক্স হাইপারবোলিক সাইন ইনভার্স থ্রি জেড প্লাস ওয়ান নিচে হইল কত থ্রি থ্রি কাটা তাই না রুট টু নাকি প্লাস সি এখন আমরা জেডের মান বসাই দেবো জেডের মান জেডের একটা মান আছে কারণ আগের অবস্থায় তো ফেরত দিতে হইব হাইপারবোলিক সাইন ইনভার্স থ্রি জেডের মানটা কত জেডের মান জানি কত ধরছিলাম ওয়ান বাই তাহলে একবারে আমরা এটা লিখতে পারি থ্রি বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার টু প্লাস সি দিস ইজ দ্য আনসার অনেক টুক লিখছি নিজের টাকায় আর কত কি বোঝা গেছে না না বলো হ্যাঁ ওই যেটা
ওইগুলো হলো সিম্পলিফিকেশন। এটা হলো সর্বশেষ, এই মেথড অফ সাবস্টিটিউশনের সর্বশেষ নিয়ম। যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে, ইন্টিগ্রেশন উপরে ডিএক্স, নিচে হইল এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু রুট ওভার সি এক্স স্কোয়ার প্লাস ডি। যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে, যদি কোনো ইন্টিগ্রাল এই ফর্মে থাকে, তাহলে আমরা কি দেখো, এখানে এক্সের পাওয়ার দুই, এখানে এক্সের পাওয়ার দুই, আগে এখানে এক্সের পাওয়ার দুই আসলে এখানে এক আসলো। তাহলে একটা পার্টিকুলার ফর্ম যদি আমরা লিখি, যে এরকম আমরা লিখলাম, এখানে এক্সের পাওয়ার দুই, এখানে এক্সের পাওয়ার দুই, আগে এখানে এক্সের পাওয়ার দুই আসলে এখানে এক আসলো। তাহলে একটা পার্টিকুলার ফর্ম যদি আমরা লিখি, যে এরকম আমরা লিখলাম যে ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস যাই লিখি না কেন, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার লিখলাম এরকম, এটার সাথে কি এটা মিল আছে? নাই, বাইরেও এক্সের পাওয়ার দুই আছে, রুট ওভারের ভিতরেও এক্সের পাওয়ার দুই আছে। তাইলে এই ক্ষেত্রে আমরা কীভাবে করবো, এগুলো আমরা পুট করবো, এক্সের মান ধরবো ওয়ান বাই জেড, এক্সের মান ওয়ান বাই জেড দ্বারা সিম্প্লিফিকেশন করবো। সিম্প্লিফিকেশন করার পরে আবার দেখবো যে রুট ওভারের ভিতরেও আছে সেকেন্ড ডিগ্রি, বাইরেও সেকেন্ড ডিগ্রি, তখন রুট ওভারটা তাড়ানোর জন্য আমরা আরেকটা নতুন ভেরিয়েবলের স্কোয়ার ধরবো। তাহলে এখান থেকে ডি এক্সের মান কত বলো, পড়িয়ে দিই এটি দেখো এইটা, ঠিক আছে? তাহলে এখন আমরা মানগুলো বসাই, সুতরাং আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন ডিএক্সের মান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার রুট ওভার ওয়ান প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার, যেহেতু আমরা এক্সের মান ধরছি ওয়ান বাই জেড। এটা নিয়ম, যদি রুট ওভারের ভিতরে সেকেন্ড ডিগ্রি বাইরেও সেকেন্ড ডিগ্রি থাকে, তাহলে আমরা উই পুট এক্স ইকুয়াল টু ওয়ান বাই জেড, এক্স ইকুয়াল টু ওয়ান বাই জেড, জেড হলো একটা নতুন ভেরিয়েবল ধরলাম। ধরে এটা কী করলাম, এক্সের কারণ মেথড অফ সাবস্টিটিউশন আমাদের করতে হবে, এখানে ডিএক্স আছে এই জন্য ডিএক্সের মান বার করতে হইব, ডিএক্সের মান হলো ওয়ান বাই জেড, দিয়ে আগে ডেরিভেটিভ করে দেখাইলাম যে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, ঠিক আছে? এখন এই মানগুলো আমরা গিভেন ইন্টিগ্রালে বসাবো, গিভেন ইন্টিগ্রালে বসাইলাম, ডিএক্সের মান বসাইলাম, এক্সের মান বসাইলাম, এখন সিম্প্লিফিকেশন করি। সিম্প্লিফিকেশন কর, এখানে হলো ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড, তাহলে এখন আমরা এখানে সিম্প্লিফিকেশন, এখানে জেড স্কোয়ার ওয়ান প্লাস না জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে কত, এখানে হলো জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার, এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার কাটা। তাইলে এখন দেখো কি থাকে, উপরে হইল ডিজেড, এখানে হইল জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে আমরা এটা জেড এখানে লিখতে পারি এরকম, আর এখানে লিখি রুট ওভার জেড স্কোয়ার প্লাস ওয়ান, রুট ওভারটা সরে গেল, ঠিক আছে? এই জেডটা আমরা এখানে না লেখা, তোমরা আরেকটা লাইন লেখো, এই জেডটা এখানে লেখা যায়, সিম্প্লিফিকেশন করলে উপরে উঠে যায়। তাহলে এখন আমরা দেখলাম যে লাভ কোনো হয় না, বরঞ্চ লস হয়েছে। আরও এখানে তো এরকম ছিল, এখানে আরও জেডেয়া সমস্যা তৈরি করছে, করছে না? তো এই কারণে আমাদের কী করতে হবে, পুট এই যে রুট ওভারের ভিতরে যে রাশিমালাটা আছে জেড স্কোয়ার প্লাস ওয়ান, এইটা সমান সমান নতুন আরেকটা ভেরিয়েবলের স্কোয়ার ধরতে হবে, যাতে রুট ওভারটা উঠে যায়। জেড স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ইউ স্কোয়ার ধরলাম, ইউ হইল একটা নতুন ভেরিয়েবল, জেড রে ডেরিভেটিভ করলাম টু জেড ইন্টু ডিজেড, আর ইউ স্কোয়ারের ডেরিভেটিভ করলাম টু আই সিও ইন্টু ডিও, এই টু আর এই টু কাটা যায়, সুতরাং থাকে কত, জেড ডিজেড
इक्वल टू थाके यू इंटू डी यू मानगुलो आमरा एखाने बसाई ताहले उपरे हलो यू इंटू डिओ कारण हलो एखाने जेड इंटू डिजेड आछे एई जे जेड इंटू डिजेड माने हलो यू इंटू डिओ नीचे कत जेड स्क्वायर माइनस वन ताहले जेड स्क्वायर मान कत यू स्क्वायर माइनस वन ताहले एखाने आमरा देखतेछि जे यू स्क्वायर माइनस टू हय माइनस वन आर माइनस वन माइनस टू इंटू कत इंटू हलो यू कारण यटुकर मान दौड़ यू स्कोयर रूट ओवारे और स्कोयारे कैंसिल थे यू तैले वही यू लिखल ठीक है रूट ओवार जेड स्कोयर प्लस वन इक्वल टू हमें यू स्कोयर दौड़ जेड स्कोयर प्लस वन इक्वल टू यू स्कोयर दौड़ यह रूट ओवार और जेड स्कोयर चले गल यू और यू कैंसिल थे कत एखे ऊपर थके डिओ नीचे कत थे यू स्क्वायर माइनस टू थाके ताहले आमरा रूट ओवर टू जदि होल स्क्वायर लिखते पारि ताहले एकटा फर्मुला हय जे इंटीग्रेशन डीएक्स डिवाइडेड बाई एक्स स्क्वायर माइनस ए स्क्वायर सूत्र मने आछे एक्स स्क्वायर माइनस ए स्क्वायर वन बाई ट्वाइस ए लग अफ एक्स माइनस ए डिवाइडेड बाई एक्स प्लस ए प्लस सी दिस इज द आंसर सो दिस इज वन बाय टू रूट ओवर टू मानडा बसाई दे यूर मान हलो रूट ओवर जेड स्क्वायर प्लस वन माइनस रूट टू डिवाइडेड बाय रूट ओवर जेड स्क्वायर प्लस वन प्लस रूट टू प्लस सी आबार एबार जेड मान बसाई दिमा आमरा लग अफ रूट ओवर वन बाय एक्स स्क्वायर प्लस वन माइनस रूट ओवर टू डिवाइडेड बाय वन बाय एक्स स्क्वायर प्लस वन प्लस रूट ओवर टू प्लस सी ए हलो आंसर देख बुझा गया से जागी करी ना क्या सर्वशेष वन टू टेन जेको एक फर्मूला आनते ही जेको भाव हक थपराए हक भलोबाशा हक जेको भाव आनते आईना पर इंटीग्रेशन करते हल मूल नियम इंटीग्रेशन मूल सिसटेम रही हमारे माथार मध्य सब समय टेक्निक टेक्निकगला मने रखते हैं जे कायदा हम ये धरा जाए ये हम ये जाए